প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমানের, এই জায়গাটার নাম হচ্ছে ওমান রিসিল মাস্কটের অবস্থিত ঘড়ির টাওয়ার। দেখতে পাচ্ছেন এটা চতুর্পাশে ঘড়ি দেওয়া আছে, তো এই রাউন্ড বোর্ডের থেকে আমরা মাস্কটের সব জায়গায় যাওয়া যায়, ওমানের সব জায়গায় যাইতে পারবেন। এই জায়গাটার নাম হচ্ছে রিসিল মাস্কেট, রিসিল। তো এখান থেকে আমরা এখন মাস্কেটের দিকে যাব, অর্থাৎ রুই হামিরিয়ার দিকে যাব আমরা। তো রাস্তার দুই পাশে এবং রাস্তাটা কেমন তার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা। যারা মাস্কেটে আছেন তারা তো জানেন, আর যারা দেশে আছেন বাংলাদেশে তারা দেখতে পাবেন এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, দেখলে মনটা জুড়িয়ে যাবে। আমি এখন আসি রিসিল রাউন্ড বলে, আমরা এখন রাতে এটা হচ্ছে মাস্কেট রাজধানীতে, একেবারে আমরা মেইন শহরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে রুই হামিরিয়া রোড, অর্থাৎ পুরান এয়ারপোর্ট এবং নতুন এয়ারপোর্ট, এয়ারপোর্টের রাস্তা এটাই। এয়ারপোর্টে যাইতে হলে হাতে ডান দিকে চলে যাইলে এয়ারপোর্ট করবে আর নতুনটা, আর আগেটা হচ্ছে হাতের বাম পাশে, একটু সামনে গেলে হাতের বাম পাশে পুরান এয়ারপোর্ট করবে। এই রোডের থেকে একটু সামনে গিয়ে হাতের ডান দিকে গেলেই নতুন এয়ারপোর্ট পড়বে, আর হাতের বাম পাশে করবে পুরান এয়ারপোর্ট। আমি এয়ারপোর্টের সামনে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে যাচ্ছি, রুই হামির দিকে যাচ্ছি। তো রাস্তাটা দেখেন আপনারা, এত সুন্দর, পরিষ্কার, কাঁচরা নাই, কোনো ময়লা নাই, দেখতে কত সুন্দর রাস্তা। মানে প্রায় শহরের মধ্যে গেছি, যেসব শহর অঞ্চলে গেছি মোটামুটি সবগুলো রাস্তা অনেক সুন্দর, এবং মাস্কেটের দিকে রাস্তাগুলো তো আরও বেশি সুন্দর। ভয় পরিষ্কার, পাশে দেখেন কত সাজানো গোছানো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে, এটা হচ্ছে পুরান এয়ারপোর্টের বাউন্ডারি আমার হাতের বাম পাশে, এবং ডান দিকে আর একটু সামনে গেলে এটা হচ্ছে মাস্কাট মেইন রোড, মাস্কাট শহরের মেইন রোড এটা। এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি আমরা, দেখেন ইনি হচ্ছে আমার বস, ইনি ড্রাইভিং করছেন, শি ইজ মাই বস। তো ইনি ড্রাইভিং করছে, আমি ভিডিও করতেছি। তারপর যে দেখেন আবারও দেখাচ্ছি আমার বসকে, গাড়িতে আসি, উনি ড্রাইভিং করতেছে, আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন রাস্তা দুই পাশটা কত সুন্দর সাজানো গোছানো, কোনো ময়লা নাই, আর আমাদের ঢাকা শহর হচ্ছে ময়লার শহর। এইটা দেখেন রাতে একটা শুন বললে একটা বালি কোটা বালি খুঁজে পাবেন, কত সুন্দর রাস্তা, পরিবেশটা কত সুন্দর। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি আবারও পরিচয় দিচ্ছি, আমি প্রবাস থেকে নজর দিচ্ছি, তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, কষ্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রবাসের। দেখুন এটা রাস্তার কত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর পরিবেশ, মনটা জুড়িয়ে যায় এইসব শহরে আসলে, কত ভালো লাগে। যাই হোক, আমি প্রায় সময় আসা হয় কিন্তু আমার ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমি নিজে ড্রাইভিং করতে হয়। তো আজকে আমি নিজে ড্রাইভিং করি নাই, আমার বসে ড্রাইভিং করছে, আমি পাশে বসার থাকার কারণে আমি
ভিডিওটা করা সম্ভব হয়েছে আজকাল, এই জন্য ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য বারবার অনুরোধ করছি। খুব ভালো লাগবে আশা করি। দেখেন বন্ধুরা, বন্ধুরা যদি ভুল ত্রুটি হয় আমি ক্ষমা করবেন। ভিডিওতে অনেক কথা বললাম, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে, মনটা হালকা হবে। এমন সুন্দর একটা রাজধানী যেটা রোডগুলাতে দেখলে আপনার মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর রোড, এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে সাজানো গোছানো শহর। আমাদের দেশ কবে এমন হবে? আমাদের তো মন চায় একটা সুন্দর দেশ, পরিবেশ থাকবে। ভালো থাকবেন।